প্রিয়জনের সাথে ঈদ করতে এরই মধ্যে রাজধানী ছাড়ছে সাধারণ মানুষ। তবে এবারের ঈদযাত্রা কতটা স্বস্তির তাই ছিল জানার আমাদের কথার আজকের আয়োজন। আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনব, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। সাভার থেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন কর্মজীবী মানুষ, তাই নগরী থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহন ও ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ। আর এ সুযোগে গণপরিবহনের অসাধু কিছু চালক ও সহযোগীরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। গাড়ি পাচ্ছি না, গাড়ি পাইলেও ভাড়া বেশি চাচ্ছে, এখন তো বাড়ি ফেরায় অনিশ্চিত হয়ে যাচ্ছে। 1200 টাকার ভাড়া তো 1200 টাকা চাল, কিভাবে যাবো? সকালে অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের 13 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা ছুটি হওয়ায় পোশাক শ্রমিকদের ভিড় বেড়েছে পথে পথে। যানবাহন কম হওয়ায় অনেকেই ঝুঁকি নিয়ে বিকল্প উপায়ে বাড়ি ফিরছেন। যানজট এড়াতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা যাতে শিকার না হয়, দুর্ঘটনার শিকার যাতে না হয়, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। একই সাথে যারা কর্মক্ষম মানুষ, যাদের বাড়িঘর ফাঁকা হয়ে যাচ্ছে, তাদের বাড়িঘরগুলো ফাঁকা বাড়িগুলো নিরাপত্তা দেওয়ার জন্য টহলও বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে আজ কোনো যানজট নেই। মহাসড়কে বাসের চেয়ে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি। ঢাকা মাও এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ নেই। যানজটহীন ফাঁকা সড়কে নির্বিঘ্নে নারীর টানে ঈদে বাড়ি ফিরছে মানুষ। আসছি কিশোরগঞ্জ থেকে, গোপালগঞ্জ যাব, কোথাও কোনো জ্যাম নাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 105 কিলোমিটার অংশে কোনো যানজট নেই। যানজট নেই ফেনী অংশেও। এদিকে বন্দরনগরী চট্টগ্রাম ছাড়ছে ঘরমুখী মানুষ, ফলে বাস টার্মিনাল ও রেল স্টেশনে সকাল থেকেই ছিল মানুষের ভিড়। তবে স্বস্তিতেই বাড়ি ফিরতে পেরেছেন তারা। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। শেষের দিন টিকিট পাওয়াটা আসলে অনেক মুশকিল। অনলাইনে যতটা সুবিধা হয়েছে ততটা বেশি কঠিনও হয়েছে, কারণ সবাই কাটতে পারে না, আবার সার্ভারে সমস্যা করে অনেকের। তো ট্রাই করতে করতে শেষের দিনে টিকিট পাওয়া গেছে, এখন এটাই শেষ সম্বল, আর কিছু করার নাই, এটা দিয়ে বাড়িতে যেতে হবে। প্রায় 8:30 দিকে আইসি, ট্রেন পাই নাই, তারপরে ট্রেন পাইছি 10টায়, ঠিক আছে। তারপর টিকিটের দাম অনেক বেশি ঈদের উপলক্ষে, তারপরে তো সবাই একসাথে যাওয়া মানে অনেক বিড়াবিড়ি হয়, তারপরে যাইতে হয় আর কি, কিন্তু সিট পাওয়া যায় না। সিট এক সপ্তাহ আগেই সব বুকিং হয়ে যায়, তাই মনে করেন যে দাঁড়ায় যাওয়ার লাগে, এই জন্য সিট পাওয়া যায় না আর কি। জি, তারপরে যাইতে হবে, তারপরে ভাড়াটাও বেশি। মানে এবারে জন্য যাইতে তো ভিড় লাগে না। হ্যাঁ, আজকে খুব ভালো লাগতেছে, কোনো গ্যাঞ্জাম ভালো হয় নাই। ট্রিপ দুইটা দিয়েছি মোটামুটি ভালাই, অন আসছি, যদি যাইতে পারি যাব, না যেতে তো রেস্ট করবো। আজকে যাত্রী চাপ নাই, এই দুদিন ভালো আছিল, এখন আজকের যাত্রীর চাপ কম। অন্যান্য যাত্রা থেকে এবার যাত্রাটা অনেক কঠিন, রোডে প্রচণ্ড জ্যাম, গাড়ি ঘোড়া ঠিক সময় পাওয়া যাচ্ছে না, ভাড়াও বেশি, মালিক পক্ষ থেকে কোনো ওইভাবে সুরাহ পাওয়া যাচ্ছে না। নারীর টানে, প্রাণের টানে ঘরে ফিরছেন মানুষ। ঈদ উৎসবে আপনজনদের সাথে শরিক হতে বিভিন্ন স্থান থেকে মানুষ নিজ নিজ ঘরে ফিরছেন। রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য এলাকা থেকে রংপুর সহ উত্তরের জেলাগুলোতে যারা আসছেন তারা কিছুটা হলেও ভোগান্তিতে আছেন। তবে তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা স্বস্তিতে ঘরে ফিরেছেন তারা। এ নিয়ে কী ভাবছেন রংপুরের মানুষ? রংপুর সহ উত্তরবঙ্গের থেকে কিন্তু বিপুল পরিমাণ মানুষ ঢাকায় তাদের পেশাগত কারণে অবস্থান করেন, এবং এই মানুষগুলো প্রতি বছর কিন্তু ঈদ উপলক্ষে তারা বাড়িতে আসে, যার ফলে এই সড়কে কিন্তু ব্যাপক যানবাহন দেখা যায়। এর ফলে প্রতি বছরই আমরা যেটা দেখতে পারি, দীর্ঘ যানবাহনের লাইন, ঘন্টার পর ঘন্টা কিন্তু জ্যামে মানুষ আটকে থাকে। কিন্তু এই বছর ঈদে কিন্তু সেই চিত্রটা খুব বেশি আমরা দেখতে পারিনি। আমি গোড়ায় হাঁটু ভাঙা টাঙ্গাইলে চাকরি করি, ওইখান থেকে বাড়িতে আসলাম রংপুর মডানে। আল্লাহর মতে ভালোই আসছি, কোনো জামজাট হয় নাই, যে একটু গাড়ির জামজাট হচ্ছিল, তাছাড়া সই সালামত আসছি। খেলো বাড়িতে এবারে সময়টা কম লাগছে, ভোগান্তি কম হয়েছে মানুষের, তো একটু সময় লাগছে বলতে এরকম রাস্তাঘাটে জামজট আছিল, বৃষ্টি আছিল, এই কারণে একটু সময়টা একটু বেশি লাগছে, আগের চেয়ে ভোগান্তি কম হয়েছে মানুষের। কিন্তু এইবার একটু ঝামেলা কম আছে, আপনার রাস্তাঘাটে একটু ক্লিয়ার আছে, কিন্তু যমুনা সেতুতে একটু খালি জাম পাছি। তুলনামূলকভাবে অনেক যানজট কম,
অনেক স্বাচ্ছন্দ্যে আসা গেছে, অনেক রাস্তা ফাঁকা ছিল। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, তেমন একটা ভোগান্তি পোহাতে হয়নি। চলুন এ নিয়ে সাধারণ মানুষ কি কথা বলছেন শুনে আসি। ঢাকার থেকে কুষ্টিয়া আসাতে আমি কোনো রাস্তায় কোনো জ্যাম পাইনি এবং ফ্রি ভাবেই আসছি আল্লাহর রহমতে। গত বছরের তুলনায় খুবই আরামে এসে আসছি। প্রত্যেকবার যেমন যানজট হয়, এবার দেখলাম যে রাস্তায় তেমন যানজট নেই, কারণ রাস্তা অনেক উন্নত হয়েছে। পূর্বে যে কষ্ট ছিল সেই কষ্টটা এবার আর হয়নি। আগামীতে এইভাবেই সুন্দর সুষ্ঠুভাবে জনগণ আসতে পারে। এবার ঈদ যাত্রা খুব ভালো হয়েছে, ঈদের যানজট হয় নাই, এইভাবে যেন কন্টিনিউ আমরা ঈদ করতে আসতে পারি। ভালো হয়েছে, আমাদের কোনো যানজট পায় না এবার রাস্তায়, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, কোনো ভোগান্তি নাই রাস্তায়। অনেক ভিড় হয়, মানুষের অস্বস্তি হয়, টিকিটে বিভ্রান্তি হয়, এই জিনিসটা এবার হয়নি। এবার মানুষ খুব স্বস্তিতেই বাড়ি ফিরেছে, রাস্তায় জ্যাম ছিল না। শুভ হোক সবার ঈদ যাত্রা। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়। অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের কথা, সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটে নিউজের পর্দায়।